বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নবাব সিরাজউদ্দৌলা স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সমাধি ক্ষেত্র খোশবাগে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মৃত্যুর দিনটি পালন করা হলো। শহীদ বেদিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনত কর, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব সহ আরো অনেক গুণীজন। তার মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা নবাব সিরাজউদ্দৌলার খোশবাগে এসেছি। এখানে আলিবর্দী খাঁ সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার তো আমরা এসেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একজন মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে। সিরাজউদ্দৌলার পতন শুধু পতন নয়, সিরাজউদ্দৌলার পতনের ফলে আমরা 200 বছর কম নয় ইংরেজদের গোলাম হয়ে গেছিলাম। যদি সিরাজউদ্দৌলা জিততেন পলাশির যুদ্ধে, তাহলে আমরা কখনো ইংরেজদের গোলাম হতাম, বিদেশি শক্তির গোলাম হতাম। তাই এই মহান পুরুষকে তুলে ধরা আমাদের কর্তব্য। তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র। আজ এখানে যারা এসছেন তাদের মধ্যে মুর্শিদাবাদের হিন্দুরা রয়েছেন, মুসলিমরা রয়েছেন, সবাই রয়েছেন। কেননা নবাব সিরাজউদ্দৌলার সময় সকলে মিলে আজাদি সংগ্রাম করেছে। একদিকে ছিল মোহনলাল, অন্যদিকে ছিলেন নির্মল। তো এই যে সম্মিলিত সংগ্রাম যে আমার দেশকে রক্ষা করতে হবে, আমরা গোলাম হব না, এর প্রতীক হচ্ছে সিরাজউদ্দৌলা। তাই আজকে আমরা এই মহান পুরুষকে তার আজকে শহীদ শাহাদত দিবস, তিনি আজকের দিনই শহীদ হয়েছিলেন 3রা জুলাই। তাই আমরা এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাই। এরাজ্যের বিশিষ্ট সংগঠন সমাজ করে নেওয়া হয় না, মাধ্যমে আমার মনে হয় সংগঠিত বাংলার প্রথম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবে।
বাপ আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।